হ্যালো ফ্রেন্ড ওয়েলাম টু মাই চ্যানেল খুব ভালো আছো আর মানক্রাফ্ট আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আর আজ আমরা কি বানাবো সেটা তোমরা থামলে দেখে বুঝে গেছো আর দেরি না করে চলো ভিডিও যাক আজ আমরা আবারও মাইক্রাফ জাপানিজ হাউস বানাবো আর তার জন্য প্রথমেই বিহেভ এটা দিয়ে এর নিচের স্ট্রাকচারটা বানাবো আর আরো এটা বানিয়ে নেওয়া যাক আর এগুলোকে এইভাবে বসিয়ে দিলাম আর এটা কটা ব্লক পর পর বসাচ্ছি সেটা আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এগুলো সব এরকম বসানো হয়ে গেলে মাঝখানে এইটা এরকম ছটা ব্লক বসাবে এবং এর মাঝখানে চারটে ব্লক এবং এই সাইডও ছটা আর এটাই চারটে দিকে এরকমই করা তোমরাও এরকমভাবে করে নিতে পারো আর এটা বসানো হয়ে গেলে আমরা এর সাইডে এরকমভাবে এই স্টেয়ার্সগুলো ইউজ করবো এবং মাঝখানে যেখানে চারটে ব্লক বসানো ওই জায়গাটাতে এরকম স্টেয়ার ইউজ করবো এবং এটাই পুরোটা করবো চলে এটা করে নেওয়া যাক আর এটা পুরোটা করা হয়ে গেলে আমি এই সাইডে চলে আসবো আর এই সাইডে আসার পরে এই দুটো কর্নার থেকে তিনটে ব্লক এরকম বাদ দিয়ে চার নম্বর ব্লকের সোজা মাঝখানে এরকমভাবে তিনটে ব্লক বাদ দিয়ে সেখানে একটাই বিয়ে বসাবো আর এখান থেকে এটা এরকম চারটে কর্নারই বসাবো এবং এ পাশে সবগুলো ভেঙে দেবো দুটো সাইড এবং এরকম ভাবে চারটে কর্নারই বসাবো তো চলে সেগুলো বসিয়ে নেওয়া যাক আর এরকম ভাবে ওগুলো বসিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা এবার এই ব্লকগুলো গুলো ইউজ করবি করবো এবং এর মাঝখানটা পুরোটা এই ব্লক দেবো এবং চারপাশে হোয়াইট কংক্রিট ব্লক দিয়ে দেবো তো চলো এটা আগে করে নেওয়া যাক তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই হোয়াইট কংক্রিট ব্লক এবং মাঝখানে ওই ব্লকগুলো বসানো হয়ে গেলে যে বিহেভগুলো বসানো ছিল ওর ওপর আরও একটা করে বিহেভ এরকম বসিয়ে দেবো আর সব কটার উপরে এরকম একটা করে বিহেভ বসিয়ে দেবো আর এবার এই স্ট্রাকচারটার উপরে আমরা এই হাউসটা বানাবো তো চলো এই বিহেভগুলো বসিয়ে নেওয়া যাক আর এগুলো এরকম সব কটার উপরে বসানো হয়ে গেলে আমরা এখানে চলে আসবো এবং এখানে যে বিহেভগুলো আছে এরকম এরকম এই ব্লক চারটে করে বসাবো আর বাইরের দিকে যে বিহেভগুলো আছে সব কটার উপর এরকম চারটে করে ব্লক বসাবো এবং মাঝখানে এগুলো ফাঁকা রাখবো ওগুলো পরে করব তার আগে আমরা এখানে এই ব্লকগুলোর মাঝখানে এই ব্লকগুলো দিয়ে দেবো আর এটা চারিদিকে এরকম একটা করে ব্লক ওপরে দিয়ে দেবো তো চলে এগুলো দিয়ে নেওয়া যাক আর চারিদিকে এরকম এই ব্লকগুলো দেওয়া হয়ে গেলে আমরা এবার যে মাঝখানে যে চারটে বিহেভ আছে এর ওপর এরকম এখন পাঁচটা করে ব্লক এরকম বসিয়ে দিচ্ছি বা এগুলোকে আরও ব্লক বসাতে হবে তো সেগুলো পরে বসাবো এখন আপাতত এখানে পাঁচটা করে ব্লক এরকম বসিয়ে দিচ্ছি দেন এই ব্লকগুলো বসানো হয়ে গেলে আমরা এর সাইড থেকে যে জায়গা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো এরকম হোয়াইট কংক্রিট দিয়ে দিলাম এটা চারটে সাইড এরকম দেখতে পাচ্ছি হোয়াইট কংক্রিট এরকম করে দিলাম আর এই মাঝখানের ফাঁকা জায়গাটাতে এই কালারের কংক্রিটটা এখানে দিয়ে দিচ্ছি তোমরা যাইলে অন্য কোনো কালারের কংক্রিটও দিয়ে দিতে পারো বা অন্য কোনো ব্লক দিতে পারো আমি এখানে এই ব্লকগুলো ইউজ করলাম আর এই ব্লকগুলো বসানো হয়ে গেলে আমরা এবার নিচে চলে আসবো নিচে যে এই পিলারগুলো দেখতে পাচ্ছ এগুলোকে এই স্টেয়ার্সগুলো দিয়ে এরকমভাবে এটাকে ডিজাইন করবো আর এটা সব কটায় জায়গা এরকম দিয়ে দেবো চলে এগুলো সবকটা দিয়ে নেওয়া যাক আর সব কটা জায়গায় এরকমভাবে এটা দেওয়া হয়ে গেলে আমরা এবার এখানে ফেন্স গেট বসিয়ে দেবো এরকমভাবে আর এটা হচ্ছে এর এই হাউসটার চারিপাশেই বসিয়ে দেবো তো চলো এটা সব দিকে এগুলো বসিয়ে নেওয়া যাক মাঝখানে এই গেটগুলো বাদে এটা চারিদিকে এরকম বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ আর এই ফেন্স গেটগুলো বসানো হয়ে গেলে আমরা এবার ওপরে চলে আর ওপরে যে ব্লকগুলো বসানো ছিল ওর উপর আমরা আরও চারটে করে ব্লক রকম বসাবো দেখতে পাচ্ছ চারটে করে ব্লক বসিয়ে দিচ্ছি আর সব কটাতেই এই চারটে করে ব্লক রকম বসিয়ে দেবো দেন এই চারটে করে ব্লক এগুলো বসানো হয়ে গেলে নিচে যেমন করেছিলাম ঠিক একই রকমভাবে এর মাঝখানেও এই ব্লকগুলো দিয়ে দেবো আর এই ব্লকগুলো দেওয়া হয়ে গেলে আমরা এবার নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছ মানে নিচের ছাত্র দেখতে পাচ্ছ ওখানে এই স্টেয়ার্সগুলো বসিয়ে দেবো আর স্টেয়ার্সগুলো দিয়ে এটা ডিজাইন করবো জাপানিজ হাউস ডিজাইন করবো তো চলো এটা তোমরা দেখে না ঠিক কীভাবে করছি আর এটা নিচের স্টেয়ার্স দিয়ে দিলাম এবং ওপরে এরকমভাবে দুটো স্লাব দিয়ে দিলাম দুটো স্টেপ দেন এভাবেই এটা কমপ্লিট করে দিলাম দেন ওপরের এবার করবো আর নিচেরটাতে যেমনভাবে স্টেয়ার্স বসিয়েছি এখানেও একই রকমভাবে স্টেয়ার বসাবো একটার পর একটা তবে এখানে দুটো সাইডে স্টেয়ার হবে নিজেরটার মতো চারটে সাইডে হবে না তো সেটা আগে করে নিই তারপর তোমরা দেখতে পাবে আর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা ওপরটা শুধু ডিজাইন করছি আর দেখতে পাচ্ছি দুটো সাইডে করেছি আর একটা সাইড মানে আর দুটো সাইডে এরকম ফাঁকা আছে আর ওপরটা এই স্লাবগুলো দিয়ে এরকমভাবে ডিজাইন করে দিলাম আর এই ভিডিওটা এখন লাইক না করে তাহলে এক্ষুনি লাইক করে দাও এই চ্যানেল নতুন চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও দেন ওপরে এই স্লাবগুলো বসানো হয়ে গেলে আমরা এবার এই যে স্টেয়ার্সগুলো বসিয়েছে এই স্টেয়ার্সগুলোর সবকটায় যে সাইডের স্টেয়ার্সগুলো আছে সেগুলোতে আমরা এই কালারের স্টেয়ার্সগুলো বসিয়ে দেবো তাহলে এটা দেখতে আরও সুন্দর লাগবে আর যে জায়গাগুলোতে স্লাব আছে সেগুলো স্লাব বসিয়ে দেবো চলে এগুলো বসিয়ে নেওয়া যাক আর তোমরা দেখতে পাচ্ছ নে উপরটা পুরোটা বসানো হয়ে গেছে আর নিচের এই জায়গাটা তো আমরা একই কালারের এই স্লাব এবং স্টেয়ার্সগুলো বসিয়ে এটা এরকমভাবে করে দিলাম দেন এটা হয়ে যাওয়ার পরে আমরা এবারের ভেতরে চলে আসবো আর ভেতরে এসে আমরা সবার প্রথমে ওয়াল ডিজাইন করবো আর ওয়াল ডিজাইন করার জন্য আমরা প্রথমে এই ব্লকগুলো বসিয়ে ওয়ালটাকে বানাবো তার জন্য এই ব্লকগুলো আমরা এখানে ইউজ করছি তোমরা চাইলে অন্য কোনো ব্লক ইউজ করতে পারো আমরা এখানে এই ব্লক এরকমভাবে তিনটে করে বসিয়ে দিলাম দেন এই ব্লকগুলো বসানো হয়ে গেলে ওপরে এই ব্লক একটা করে বসিয়ে দেবো দেন ব্লকগুলো বসানো হয়ে গেলে আমরা ভেতরে চাইলে ভেতর থেকে এটার এই ডোর বসাবো তার ডোরের চারপাশে এই ট্রাফোরগুলো বসাবো তার জন্য প্রথমে ক্রাউজ করে নেবে নিয়ে এগুলো এরকম বসিয়ে দেবে দেন তারপরে এগুলোকে এরকম সোজা করে দেবে আর বাইরে এরকমভাবে ডোর বসে বসিয়ে নেবে আর ওপরটাতেও একই রকমভাবে এই ট্র্যাপডোরগুলো বসিয়ে দেবে এবং এটা অপোজিট সাইডে ওরকম একই রকমভাবে করবো আর এটা হয়ে যাওয়ার পর আমরা এই সাইডের ওয়ালটা করব আর এই সাইডের অপোজিটে ওই দেখতে পাচ্ছি যে ওয়ালটা করেছে আর এখানে এই ওয়ালটাই করবো তাই এই ব্লকগুলো বসিয়ে দিলাম এখানে চারটে ব্লক এরকম ভেঙে নেবো আর কারণ এখানটাতে উইন্ডো বানাবো আর এখানে আমরা ট্রাফোরগুলো দিয়ে উইন্ডো বানাবো এইভাবে ট্রাফডোরগুলো বসিয়ে দেবো দুটো সাইডে ওপরে এবং নিচে দেন এগুলো এরকম করে দেবো আর এইভাবে উইন্ডোগুলো বানিয়ে দেবো আর এই উইন্ডোগুলো বানানো হয়ে গেলে আমরা এবার ওপরে যাওয়ার জন্য এখানে স্টেয়ার্স বসাবো আর এভাবে এই কাঠের গুলো ইউজ করছি এখানে আর ওপরের তিনটে ব্লক এরকম ভেঙে নেবো যাতে উপরে টা বানানো যায় আর এখানটাতেও এই উডের স্টেয়ার্স একটা বসিয়ে দেবো দেন ওপরটা দেখতে পাচ্ছি এখনো ফাঁকা ওপরটাতে এখনো কিছু করা হয়নি আর প্রথমে আমরা এই সাইডে এই ইয়েলো ব্লক ব্লকগুলো বসিয়ে দিলাম এবং এটার চারপাশে বসিয়ে দিলাম আর ওপরের যে ফাঁকা জায়গাটা দেখতে হচ্ছে এখানটাতে আমরা পিঙ্ক ব্লক বসাবো আর এখানে এই পিঙ্ক ব্লকটা বসিয়ে দিচ্ছে এবং অপোজিট সাইডটাতেও একই রকম ওই পিঙ্ক ব্লক বসিয়ে দেবো এবং এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি এখানে এই স্লাব বসিয়ে দেবো একটা করে দেন দুটো সাইড এরকম একই রকম ভাবে করলাম আর তোমরা দেখতে পাচ্ছি দুটো সাইড একই রকম ভাবে এরকম করে দিলাম দেন আমরা এবারে ভেতরে চলে যাবো এবং ওপরে যে ছোটো রুমটা দেখতে পেলে ওই রুমটারই এক আমরা উইন্ডো বানাবো আর তার জন্য এরকমভাবে দুটো করে ব্লক খুলে নেবো আর এটা এই চারটে ওয়ালে এরকমভাবে দুটো করে ব্লক খুলে নেবো এবং এই ট্রাপডোরগুলো বসিয়ে এই উইন্ডোটা বানিয়ে দেবো আর তোমরা দেখতে পাচ্ছ চারটে ওয়াল এরকমভাবে উইন্ডো বানিয়ে দিলাম দেন এর সাইডে এরকমভাবে দুটো করে এই ব্লক বসিয়ে দিলাম যাতে এটা দেখতে আরও ভালো লাগে দেন এটা হয়ে গেলে আমরা এবার নিচে চলে আসবো নিচে আমরা এবার নিচটা ডেকোরেট করবো তার আগে এখানটা আমরা কিছু ল্যানট্রেন বসিয়ে দিলাম কারণ ভেতরটা বেশ ডার্ক তার জন্য প্রথমে আমরা বসিয়ে দিলাম এবং এর ভেতরটা আমরা এবার ডেকোরেট করবো তার জন্য আমরা সবার প্রথমে এখানে দুটো উডের স্লাব বসিয়ে দিলাম এবং এই সাইডে একটা উডের স্লাব বসিয়ে দেবো দেন এর এই সাইডে পেছন দিকটাতে এরকম একটা ডোর বসিয়ে দিলাম এই ট্রাফডডোর ডোর এটাকে সোজা করে দিলাম যাতে এটা একটা বসার জায়গা মতো দেখতে লাগে দেন এই সাইডটাতে এরকমভাবে একটা স্লাব আর ট্রাফডোর দিয়ে এটাকে এরকম একটা বসার জায়গা বানিয়ে দেবো এবং মাঝখানটাতে একটা এই কালারের স্লাব রেখে দিলাম এবং এর চারপাশটাতে এরকম রেড এবং হোয়াইট কার্পেট দিয়ে এটাকে এরকমভাবে ডিজাইন করলাম যাতে এর আরো দেখতে সুন্দর লাগছে এরকম রেড আর হোয়াইট কার্পেট দিয়ে ডেকোরেট করলাম আর তোমরা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কি করছো হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর আমরা এই সাইডে একটা ছোটো করে কিচেন বানিয়ে দেবো তার জন্য দুটো স্মোক এই সাইডে এরকম একটা বেসিন বানিয়ে দিলাম ওয়াটার এবং এইটা দিয়ে এরকম করে দিলাম আর সামনে এরকম রেড কার্পেট দিয়ে দিলাম আর এখানটাতে স্ল্যাব দিয়ে এরকম একটা বানিয়ে দিলাম আর তার উপর একটা ফ্লাওয়ার পটার ট্রি দিয়ে দিলাম আর ওপরটা এরকমভাবেই ডেকর্ড করলাম এই জায়গাটা আর তোমরা যদি শুধুমাত্র ইন্টেরিয়ার ডিজাইনের ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওটার পরে চ্যানেলে ভিজিট করো ওখানে এরকম ভিডিও অনেক আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বাই বাটন থেকেও চেক করে নিতে পারো আমি সেখানে দিয়ে দেবো আর আমি এখানে এই গ্রাস ব্লক এবং এই ট্র্যাপডোর আর এখানে ব্যাম্বোদি এর এরকমভাবে ইন্টেরিয়র মানে ইনডোর ডিজাইন করলাম মানে ইনডোর এরকম এরকমভাবে বসিয়ে দিলাম আর তোমরা দেখতে পাচ্ছো সেটা আর এখানে এরকম হোয়াইট কার্পেট দিয়ে দেবো এই স্টেয়ার্সটার এখানে দেন এইখানে এই যে গেটটার সামনেটা দেখতে পাচ্ছি এখানে এই ব্লক দিয়ে দেবো এবং এর ওপরে আমরা একটা ফ্লাওয়ার পট এবং ফ্লাওয়ার বসিয়ে দেবো এবং এটা দুটো সাইড এ বসিয়ে দেবো এবং এর গায়ে এরকম ডোর দিয়ে দেবো আর এই ট্রাপ ডোর গুলো দেওয়া হয়ে গেলে আমরা এই জায়গাটাতে মানে এই জানালার ওপরগুলোতে গুলোতে আমরা এইগুলো বসিয়ে দেবো মানে এই ব্যানার গুলো বসিয়ে দেবো আর এগুলো লুম থেকে বানিয়েছি আর তোমরা এগুলো কিভাবে বানাতে হবে সেই ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও তাহলে আমি লুমের ওপরে উপরে আলাদা একটা ভিডিও আনবো সেটা থেকে তোমরা দেখে বানিয়ে নিতে পারবে দেন এই জায়গাটাতে ওপরে ডোর দিয়ে এই জায়গাটা এরকম করে দিলাম কারণ এই উপরে একটা বেডরুম বানাবো পেছনটা এরকম ট্র্যাপডোর দিয়ে দিলাম বেডের পেছনে এখানে দুটো হোয়াইট স্ল্যাব দুটো রেড বেড এবং তার উপর আরো দুটো হোয়াইট স্ল্যাব এবং দুপাশে দুটো বুক সেল হোয়াইট স্লাভ এবং এই রেড কার্পেট এবং হোয়াইট কার্পেট দিয়ে এটাকে এই বেডটাকে এরকমভাবে ডেকোয়েড করলাম আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা যদি জাপানিস ইন্টার ডিজাইনের ভিডিও দেখতে চাও তাহলে আলাদা ভিডিও আছে সেরকমও সেটাও তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো আর এখানে আগের মতো করে এরকম বসার জায়গা বানাবো তার জন্য দুটো স্লাব বসিয়ে দিলাম এবং এই ট্রাফল গুলো দিয়ে দিলাম এবং এর মাঝখানে এরকম ভাবে রেড কার্পেট এবং হোয়াইট কার্পেট দিয়ে এটাকে ডেকোরেট করবো এবং এর দুটো সাইড এঞ্চারমেন্ট টেবিল বসিয়ে দেবো যাতে এটা দেখতে আরো সুন্দর লাগে আর তার জন্য এই সাইড এরকম ভাবে একটা এই কার্পে এই কার্পেটের পাশে এনচারমেন্ট টেবিল বসিয়ে দিলাম এবং এই সাইড এ একটা বসিয়ে দিলাম আর এটা বসানো হয়ে গেলে আমরা বেডের দুটো সাইডে ইনডোর প্ল্যান্ট বানাবো আর তার জন্য এই পট দিয়ে ওপরে এইগুলো বসিয়ে দিলাম এখানে কোনো লিপস ব্লক বসলাম না কারণ জাপানিজ হাউস ডিজাইন একটু অন্যরকম হয় তাই এগুলো দিয়ে দিলাম আর এই রুমের সাইডে জায়গাগুলো দেখতে পাচ্ছি ওই জায়গাগুলোতে অনেক কিছু স্টোর করে রাখা যায় আর এখানে আমি চেস্ট বুক সেল বেঞ্চারমেন্ট টেবিল তাছাড়া আরো অনেক কিছু এখানে রেখে দিলাম দেন এইগুলো এরকম স্টোর করে দেওয়ার পরে আমরা ওপরে এই জায়গাটাতে তিনটে ফেন্স বসাবো সেটা কি করে বসাচ্ছি আমরা ভিডিও দেখতেই পাচ্ছ আর এরকমভাবে তিনটে ফেন্স বসানোর পরে আরও একটা করে এরকম নিচে বসিয়ে দিলাম দেন এর গায়ে আমরা এই গ্লো বসিয়ে দিলাম আর এই গ্লো গায়ে আমরা এরকমভাবে এই ট্রাফডোরগুলো বসিয়ে এই লাইটগুলোকে এরকমভাবে ডিজাইন করলাম আর এটা দেখে তোমরাও করে নিতে পারো আর এইভাবে এই লাইটগুলোকে ডিজাইন করলাম আর এটা দেখতে খুব সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ দেন এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে স্টেয়ার্স বসাবো কারণ সামনে যে ব্যালকনি মতো আছে ওটাতে যাওয়ার জন্য স্টেয়ার্স বসাতে হবে তার জন্য এভাবে স্টেয়ার্সগুলো বসালাম আর এই স্টেয়ার্সগুলো বসানো হয়ে গেলে এখানে আমরা এই দুটো ইয়ে হলো ব্লক এরকম ভেঙে নেবো পরপর দুটো কারণ এখানে আমরা ডোর বসাবো আর তার আগে এই সাইডে এই যে ফাঁকা জায়গাটা দেখছি এখানটা তো দুটো স্লাব বসিয়ে দিলাম আর এখান থেকে আমরা এখানে ডোরটা বসাবো এখানে ডোর বসিয়ে দিলাম আর এখানটা দেখতে পাচ্ছ যে ছোটো ব্যালকনির মতো জায়গাটা আছে এটাকে এরকম দুটো স্লাব দিয়ে দিলাম এইখানটাতে এই সাইডে ওরকম দিয়ে দেবো এবং এই ফেন্স গেট এখানেও বসিয়ে দেবো এর চারি চারিদিকটায় এরকম বসিয়ে দেবো আর দেখতে হচ্ছে এটা ভাবে ফেন্স গেট বসিয়ে দিলাম আর এই ফেন্স গেটগুলো বসানো হয়ে গেলে এইখানে একটা করে ফ্লাওয়ার পট আর একটা করে ফ্লাওয়ার এরকম দিয়ে দিলাম এটা চারটে কর্নারে এরকম দিয়ে দিলাম দেন এবার আমরা নিচে আসবো নিচে কিছু কাজ বাকি আছে বাইরেটা তো সেগুলোই করবো আর প্রথমেই আমরা এখানে এরকম দুটো দিয়ে দিলাম যাতে এটা আরও সুন্দর লাগে আর এরকম কর্নারে এই সাইডে এইখানটাতে একটা গ্রাস ব্লক দিলাম এবং ট্র্যাপ ডোর দিয়ে এটাকে এরকম ভাবে ডেকোরেট করলাম এবং এর উপরে আমরা ব্যাম্বো লাগিয়ে দেবো এবং এটা এই ওয়ালের এই সাইডেও করবো এবং অপোজিট সাইডেও করবো আর এরকম ল্যান্ড্রেন লাগিয়ে দিলাম সো এই সাইডে এরকম ভাবে করবো আর অপোজিট সাইডেও করবো তো চলো এটা করে নেওয়া যাক আর তোমরা এটা দেখে বানিয়ে নিতে পারো আর এই উইন্ডো দুটোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা এইখানটাতে আমরা দুটো লুম বসিয়ে দেবো এবং এখানে ব্যানার দিয়ে দেবো আর তোমরা লুমের আলাদা কোনো ভিডিও দেখতে চাইলে সেটা আমাকে বলতে পারো তাহলে আমি সেরকম ভিডিও আনবো আর এই ডোরের এই সাইডটাতে আমি এরকম একটা বসিয়ে দিলাম এবং এখানে একটা ফ্লাওয়ার পট ব্যামব এবং লিফ ব্লক দিয়ে এরকমভাবে রেকর্ড করলাম এর অপোট সাইডটা এরকম একই রকমভাবে করবো তো এখন আর দেখালাম না সেটা বানানোর পরে তোমাদের দেখিয়ে দেবো আর এটা পুরোটা কম্পিউটার ফারটাকে ঠিক এরকম দেখতে লাগছে এটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে এটা কেমন দেখতে লাগছে সেটা তোমরা জানাতে ভুলবে না আর এটার নিচে কি কি করেছি সবগুলো তোমরা দেখেছো তো আরেকবার তোমাদের দেখিয়ে দিয়ে আর নিচে এই সাইড এ দেখতে পাচ্ছ এখানে ইনডোর প্লান্ট এবং এইগুলো দিয়ে এটাকে ডেকোরেট করা এই সাইড এগুলো তোমরা বানানো দেখেইছো আর এটা দুটো সাইড এ করেছি এবং এই সাইড এ করেছি আর এর ভেতরটা আর দেখালাম না কারণ সেগুলো তোমরা বানানো আগেই দেখেছো তো সেগুলো আর দেখালাম না তোমরা এই জাপানিজ হাউসটা বাইরে থেকে একটা ভিউ দেখে নাও ভিডিওটা কেমন লাগলো সেটা এক্ষুনি কমেন্টে জানানো ভিডিওটা ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দাও চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব নাও হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ স্টে স্টে হ্যাপি বাই বাই